Hey guys, good morning. শিয়ালদা পৌঁছে গেছি, বনগাঁল করে দমদম ক্যান্ট যাবো। দেখতে পাচ্ছ বনগাঁল কল যে দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে সব লোকজন একদম চলে এসছে, স্টেশনে ভর্তি ভিড় হয়ে গেছে, বনগাঁল লাইন মানে ভিড়। তো আমি দমদম ক্যান্টনমেন্টে এসে গেছি, নতুন মেট্রোর কাজ হচ্ছে ক্যান্টনমেন্ট স্টেশন। এটা এখান থেকে কাজ মিটিয়ে তাড়াতাড়ি যেতে হবে দাসনগর। রোদ উঠে গেছে, ভালো মতো রোদ উঠেছে, সানগ্লাস পরতে হবে। তো আমার এখানে কাজ মিটে গেছে, তাই জন্য হাওড়া যাওয়ার আগে একটুখানি আখের রস খাচ্ছি। তো আমি নাগের বাজার থেকে বাসে উঠে পড়েছি, 219 ধরেছি নাগের বাজার হাওড়া বাস, বাসে করে যাই। এখন জ্যামে জ্যামে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে আমার বাসটা। তো এখন আমি পৌঁছালাম হাওড়াতে, বাসটা 1.5 ঘন্টা সময় নিয়ে নিল, মানে এত লেট করে এলো, এত জ্যাম রাস্তা। ও 1.5 ঘন্টা লাগলো আমার নাগের বাজার থেকে হাওড়া আসতে। যাই হোক, সুন্দর হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছি পেছনে। আবার এখান থেকে হাওড়া স্টেশন থেকে বাস ধরবো দাসনগরের জন্য। এই যে গাইস, পল্লব দৌড়াচ্ছে, পল্লব ছুটছে, ট্রেনের টাইম হয়ে গেছে, আমিও ছুটছি। বাসে যাবো বলে তো দাঁড়িয়েছিলাম, কিন্তু পল্লবের সাথে দেখা হয়ে গেল, দৌড়ে দৌড়ে এসে ট্রেন ধরলাম, ট্রেনে করে যাচ্ছি দাসনগর। মানে কী দৌড়ালাম দেখতেই পেলে। যাই হোক, এখন হাঁপাচ্ছি, দাসনগরে যাই, ছুটে দেরি হয়ে যাচ্ছে, লেট হয়ে গেছে, এত বাস জ্যাম করেছে, 11টা বাজে এখন। তো আসতেই ব্রেকফাস্ট করতে বসে গেছি, পরোটা তরকারি। ইন্দ্র আমার জন্য না খেয়ে বসেছিল, খুব কষ্ট হয়েছে বল। যাই হোক, পরোটা তরকারি। লেট আমাকে লেটেন্ডার বলে, নিজে লেট করে, নিজে লেট করে। আজ একটা কাজে গেছিলাম। এক দফা শুটিং হয়ে এখন আমাদের লাঞ্চ ব্রেক চলছে। পল্লব আগে খেতে বসে গেছে, সবার আগে খেতে বসেছে। যাই হোক, এবার আমিও খাবো, হাতটা ধুলাম, এবার খাবো। তো খেতে বসে গেছি ভাত, মাছের ঝোল, তবে পেটে পেয়েছি আজকে ভাগ্য হলো আমার। এই হচ্ছে তরকারি, আলু ভাতে পেঁয়াজ আর লেবু। পল্লব খাচ্ছে লেবে, কি হয় এটা? সমুদ্র, এটা সমুদ্র পানি দিয়েছে বলে যত পারে যে ঝোল ঢেলে দিয়েছে। যাই হোক, ভালো খাই। এই যে এবার আমাদের বক্স আর্টিস মেকআপ করছে ইন্দ্র বুদ্ধাকার। ও ক্যামেরা গার্ড হয়ে যাচ্ছে, খালি গায়ে মেকআপ করতে বসে গেছে, খালি গায়ে আর হাফ প্যান্ট। এই আমাদের কাস্টিংয়ের মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছ রাজা কি সুন্দর একদম পোজ দিচ্ছে একদম আমাদের ভিডিওতে। আহা হা, লাভলি লাগছে একদম, লাভলি কি পল্লব, দুর্দান্ত। অ্যাকচুয়ালি পল্লব ফুটেজ পেয়েছে এখানে, বাবন দাদিকে শ্যুট দিচ্ছে, পল্লব ফুটেজ পেয়েছে রাজাদের সাথে, হেভি 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 লাগছে। তো দেখা পাওয়ার পর বাড়ি যাচ্ছি, ইন্দ্র সামনে বসে আছে, আমি বাড়ি যাচ্ছি, ইন্দ্র বাড়ি যাচ্ছে। তো আস্তে আস্তে যাই বাড়ির দিকে। তো পার্ক সার্কাসের বাসে উঠেছিলাম, পার্ক সার্কাস মোড়েই নামলাম, দেখতে পাচ্ছি এখন আছি এই যে ডন বস্কো স্কুলের সামনে দিয়ে যাচ্ছি, ডন বস্কো স্কুল। তো এখন যাই এন্টারটে স্টেশনের দিকে, স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি। তো নরেন্দ্রপুরে চলে এসেছি, বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়েই ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমাবো। তো ফ্রেশ হয়ে খেতে বসে গেছি রুটি, এটা সবজি ডাল আর ভেন্ডি আলু পোস্ত, তাই হচ্ছে ডিনার। তো খাই ঝটপট করে। তো ইন্ডিয়া জিতে গেল, খেলা দেখছিলাম ওয়েস্ট ইন্ডিজের সাথে, 7 উইকেটে ইন্ডিয়া জিতে গেল। ঋষভ পন্থ লাস্টের 4 মিনিটে ম্যাচটা জিতিয়ে দিল, খুব ভালো। আগের ম্যাচটা মানে কালকে হেরে গেছিল ইন্ডিয়া, আজকে 7 উইকেটে জিতল, মানে 5 ম্যাচের সিরিজে 2-1 এগিয়ে গেল ইন্ডিয়া। তো আমি তোমাদের মধ্যবিত্ত সেখানে দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন, টাটা, বাই বাই।